हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, राधे राधे। नमस्कार बंधुरा, इतिहासेर इतिकथार नतून पर्वे आपनादेर सकलके स्वागत। बंधुरा, आजकेर एकादशीर माहात्म्य थाकबे अपरा एकादशीर माहात्म्य, ज्येष्ठ मासेर कृष्णपक्षिया एकादशी अपरा एकादशी। ज्येष्ठ मासेर कृष्णपक्षिया एकादशी तिथिके बले अपरा एकादशी तिथि, एर अर्थ अपार पुण्य। पद्मपुराण अनुयायी एई दिने बामन रूपे विष्णुर पूजार विधान रयेछे। अपरा एकादशीके जलक्रीड़ा एकादशी, अचला एकादशी एवं भद्रकाली एकादशीओ बले। मने करा हय अपरा एकादशी व्रत करले विष्णु मनुष्य जीवन थेके समस्त दुःख एवं समस्या दूर करे अपार पुण्य प्रदान करे। ए एकादशी पुण्यदायक, बड़ बड़ पाप नाश करे। अपरा एकादशीर व्रतेर प्रभावे ब्रह्महत्या, भूतजनी, अन्येर निंदा, परस्त्री गमन, मिथ्या साक्षी, मिथ्या भाषण, मिथ्या शास्त्रपाठ अथवा रचना, मिथ्या ज्योतिषशास्त्रीय व्याख्या बा मिथ्या चिकित्सक हवार पाप करले ता नष्ट हय। माघ मासे सूर्य जखन मकर राशिते विराज करे तखन प्रयागे स्नान करले व्यक्ति जे पुण्य लाभ करे, काशीते शिवरात्रि व्रत करले जे पुण्य लाभ हय, गयाय पिंडदान करे पूर्वपुरुषदेर तृप्ति प्रदानकारी व्यक्ति जे पुण्य अर्जन करेन, बृहस्पतिर सिंह राशिते विराज करार फले गोदावरीते स्नान करे व्यक्ति जे सकल फल लाभ करे, ठीक एमनी अपरा एकादशी व्रत पालन करले व्यक्ति फल लाभ करते पारबे। এই একাদশীর দিনে উপবাস করে এবং মাহাত্ম্যের গুণগান করলে সহস্র গোদানের ফল লাভ করা যায়। অপরা একাদশী ব্রতবিধি কেমন? এই দিনে সূর্যোদয়ের পূর্বে উঠতে হবে, স্নান করে উপবাসের সংকল্প গ্রহণ করতে হবে। এরপর বিষ্ণু দেবতার পুজো করতে হবে। এই দিন অন্ন গ্রহণ করবেন না, এই দিন ফলাহার করুন। সন্ধে বেলা বিষ্ণুর পুজো করুন, বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন, পরের দিন নিয়ম অনুযায়ী ব্রত ভঙ্গ করুন, এরপর ব্রাহ্মণদের দান দিন। মনে রাখবেন হরি বাসরের সময় একাদশীর উপবাস ভঙ্গ করতে নেই। উপবাস ভঙ্গ করার আগে হরি বাসর সমাপ্ত হওয়ার প্রতীক্ষা করুন। দ্বাদশী তিথির প্রথম এক চতুর্থাংশ সময়কাল এই হরি বাসর। ব্রতভঙ্গের সবচেয়ে উপযুক্ত সময় প্রাতঃকাল, মধ্যাহ্নে ব্রতভঙ্গ করা উচিত নয়। অপরা একাদশীর ব্রতকথা। শাস্ত্রমতে প্রাচীনকালে মহিধ্বজ নামে এক ধর্মাত্মা রাজা বাস করতেন। তার ছোট ভাই বজ্রধ্বজ পাপী এবং অধর্মী ছিল। রাতের অন্ধকারে নিজের বড় দাদার হত্যা করে সে পালিয়েছিল। এরপর মহিধ্বজের মৃত শরীরকে জঙ্গলে নিয়ে গিয়ে অশ্বত্থ গাছের তলায় সে পুঁতে দিয়েছিল। অকাল মৃত্যুর কারণে ধর্মাত্মা রাজাকে প্রেত জনিতে প্রবেশ করতে হয়েছিল। প্রেত রূপেই সেই অশ্বত্থ গাছে বাস করতে শুরু করেছিলেন সেই রাজা। সেই পথে যেই যাতায়াত করত তাদের বিরক্ত করত ওই প্রেত। একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়ে ধৌম নামক এক ঋষি যাচ্ছিলেন। ঋষি প্রেতকে দেখে নিজের তপবলে সব জানতে পারলেন। রাজাকে প্রেতজনী থেকে মুক্ত করার কথা তিনি ভাবলেন। তারপর প্রেতকে অশ্বত্থ গাছ থেকে নামিয়ে পরলোক বিদ্যার উপদেশ দিলেন। সংযোগবশত সেই সময় জ্যৈষ্ঠ মাসের একাদশী তিথি ছিল। ঋষি অপরা একাদশীর ব্রত করছিলেন। সেই উপবাসের ফলে পুণ্য প্রাপ্ত হলে তিনি তা রাজাকে অর্পণ করলেন। এই পুণ্যের প্রভাবে রাজা প্রেতজনী থেকে মুক্ত হলেন এবং দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করলেন। অথ অপরা একাদশীর ব্রত কথা সমাপ্ত।